السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في بانغلاد دولة ركعتش هم من دخلوا درشت قرآن شعبت جراتش القرآن الكريم الله الكلام يرمو درايش واناك شكونا بشواء قرآن ركعتش পরাণ এমন একটি গ্রন্থ যা পড়লে নাকি যা শুনলে নাকি যা বাস্তবায়ন করলে নাকি এবং ইহকালে কল্যাণ ও পরকালে মুক্তি সেই কোরআনের ঘটনা আজকে কোরআনের ঘটনা আমরা শুনবো এমন সব ঘটনা যার ভিতর রয়েছে আমাদের জন্য দিক নির্দেশনা আর সেই লক্ষ্যে স্টুডিওতে আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার সর্বটানিক উপদেষ্টা আছেন বিশিষ্ট আলমে শেখ হাসান জামিলাম এবং আমার ডানে আছেন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বামে আছেন শেখ মুখলিস বিন আরশাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার সর্ব বামে আছেন মুফতি কাবি ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী দর্শক আপনাদের সাথে আমি রয়েছি হারুন হাসিন বলছিলাম কোরআনের কাহিনী সত্যি বিগত কয়েকটি পর্ব আমাদের কাছ থেকে চলে গেছে হয়তো বা আপনারা সেগুলি শুনে অধীর আগ্রহে আছেন আবারও কখনো কোনো পর্ব আসবে কি সেই চাহিদা মেটাতেই আল্লাহ রব্বুল আলমীর ফজল্লকরমে আমরা স্টুডিওতে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তালুত ও জালুতের ঘটনা জালেম শাসককে কীভাবে উৎখাত করতে হয় এবং শাসন ক্ষমতায় যারা আছেন আল্লাহ কিভাবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আর ওই সকল জালেমদের পতন কীভাবে গঠে থাকে সর্বোপরি আল্লাহ রব্বুল আলমিন একজন দায়িত্বশীলকে কি গুণ ও বৈশিষ্ট্য দিয়ে থাকেন সকল শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনার মধ্যে আমরা প্রথমে এই ঘটনার সার সংক্ষেপ শুনব আমাদের অতিথি শয়েফ মফতি মোহাম্মদ আদিবাহি আসসালামু আলাইকুম আরহামলি ববরকতাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুল্লাহ আবাদ মানে ইসরায়েলের একটি ঘটনা এটি মুসালামুর রোহ্মের তারা একসময় তাদের রাজত্ব হারিয়েছে তাদের দেশ হারিয়েছে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে তারা একেবারে পর্যদস্ত অবস্থায় পড়েছিল তখন তাদের মধ্যে আল্লাহ তালা একজন নবী দিলেন সামৌন অথবা সামবিল আলাহিম তো সেই নবীকে তারা প্রস্তাব করলো যে আমরা যুদ্ধ করব। আমাদের ঋতু গৌরব আমাদের দেশ আমাদের হারানো ঐতিহ্য হারানো ঐতিহ্য ফিরিয়ে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করবো যুদ্ধ করব। আল্লাহর পথে যুদ্ধ করবো তিনি বললেন যে যুদ্ধ ফরাজ যদি তোমরা যুদ্ধ না করো তারা বললো যে কেন করব না আমরা আমাদের ঘর বাড়ি আমাদের ছেলে সন্তান থেকে আমরা হয়েছি। হয়েছি। কেন যুদ্ধ করব না কিন্তু বাস্তবে হলো ছোট্ট এক দল ছাড়া তারা সবাই যুদ্ধ থেকে পিস পা হলো যাই হোক এই ঘটনায় এখানে তারা যখন যুদ্ধ প্রস্তাব করলোই তালা বললেন তাহলে যুদ্ধ করতে হলে একজন তো নেতা লাগবে একজন প্রেসিডেন্ট লাগবে তো নবী বললেন যে তরুককে আল্লাহ তোমাদের জন্য তোমাদের নেতা হিসেবে নিয়োগ দিয়েছেন তারা বললেন আরে তলুক সাধারণ সৈনিক ছিল ও কোনো সম্পদ নাই কিভাবে তার রাজত্ব হওয়া সম্ভব তখন নবী বললেন যে না আল্লাহ তাকে শারীরিক এবং এলমি জ্ঞানগত অনেক যোগ্যতা দিয়েছেন জ্ঞানের যোগ্যতাও অনেক তার শারীরিক সামর্থ্য অনেক অতএব তাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন তো তার রাজত্বের একটা ছিন্ন হবে একটা তাবুত একটা বক্স ছিল এই বক্সের মধ্যে মানে ইসরায়েলের মুসা আলাহ সাল্লামের লাঠি ওনার স্যান্ডেল তাওরাতের কিছু ফলক এগুলি ছিল এটার উচিলা কিন্তু তারা যুদ্ধে জয় পেত এটার বরকতে সাকিনে আছে প্রশান্তি আছে জি সাকিনে আছে প্রশান্তি আছে সেখানে এটা সাকিনে মানে আসলে ওয়াকার গাম্ভীর্য এবং আল্লাহ পক্ষ থেকে এগুলি বিভিন্ন তাপসির এসছে যাই হোক তো তাদের উপরে যখন এই যুদ্ধ করার নির্দেশ আসলো তখন তারুদ বললেন তালুতের নেতৃত্বে তারা যুদ্ধে রওনা হয়েছে পরে তাহলে বলেন যে আল্লাহ তোমাদেরকে একটা নদীর পানি দিয়ে পরীক্ষা করবেন ইন্দম বেনাহর এটা নদীর পানি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন নদীর পানি কেউ পান করতে পারবে না এক কোষ ছাড়া ইল্লা মানিক তারা গরফা এক কোষ পান করলে হবে এর বেশি পান করতে পারবে না তো এরা এটাকে এখন নাহরিয়া বলে এটা না ফিরিস্তিনের মাঝামাঝি একটা নদী আছে নাহর সারিয়া নাম তো যারা ইমানদার ছিল তারা এক কোষ পান করেছে তাদের ইমান ছিল না এরা পান করতে করতে এদের কোন পিপাসা মিটেই না শেষ পর্যন্ত তিনশো জনের মত তিনশো তেরো জন জি বদর যুদ্ধের সাহাবিদের যে সংখ্যা ছিল তাদের এই পরিমাণ ইমানদার তার সাথে তারা যেতে পারলেন আর বাকিরা যেতে পারল না শেষ পর্যন্ত যখন যুদ্ধের ময়দান আসলো যুদ্ধের ময়দানে জালুত যে জালিম বাদশাহ জালিম তাদের উপরে জলম করতো বা ইসরায়েলের উপর বিভিন্ন অত্যাচার করত তার বিরুদ্ধে মূলত যুদ্ধ তো জালুতের মুখোমুখি যখন হলো তখন অনেকেই বলল যে এদের সাথে কেমনে যুদ্ধ করব। তারা সংখ্যায় এত আর আমরা মাত্র অল্প কয়জন তখন যারা আল্লাহর প্রতি খুব শক্তিশালী এবং সাহসী ছিল জি শক্তিশালী ছিল তো পরে যারা সাচ্ছা মুমিন তারা বলল যে কামিন ফি এতিন কলির এতিন গলাবাদ ফি এতিন কাসির এতিন কত ক্ষুদ্র দল কত বিশাল দলকে পরাস্ত করেছে আল্লাহর অনুমোদন ক্রমে তারপরে তারা দোয়া করলো যে আল্লাহ আমাদের উপরে শীলতা অবিচলতা এগুলো আমাদেরকে আপনি দান করেন আমাদেরকে সাহায্য দান করেন তারপরে তারা আল্লাহ নির্দেশে ওদেরকে পরাস্ত করলো এই ছোট্ট দলে বিশাল দলকে পরাজিত করলো সেখানে তিনি সাধারণ সৈনিক ছিলেন তো দাউদ কিন্তু জালুদকে হ্যাঁ মোবার হয়েছে তিনি তাকে হত্যা করেছেন হত্যার পরে আল্লাহ তালা পরে দাউদ আলহিস কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই জালিম শাসক পতন হয়ে গেল নিচ্ছিন্ন হয়ে গেল আর একটা ইসলামী নবুয়ের হুকুমত প্রতিষ্ঠিত হলো সেখানে আল্লাহ পরে বললেন আল্লাহ 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 যদি এভাবে এক দলকে দিয়ে আরেক দল মানুষকে প্রতিহত না করতেন তাহলে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ তালা মোমিন্দুরের প্রতি জাহানের প্রতি ওনার অনেক অনুগ্রহ এই এই সিস্টেমে তিনি দুষ্টের দমন করেন সৃষ্ট দিয়ে ভালো দিয়ে জি ধন্যবাদ আপনাকে সুন্দর ঘটনা উপস্থাপনের জন্য এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে জি প্রথমে আমরা শেখ মুখলেসের কাছে আসছি এত সুন্দর একটা ঘটনা আজকে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন এবং শেখ সুন্দরভাবে আমাদেরকে শোনালেন আমরা শুনলাম এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি দেখেন যে প্রত্যেকটি যুগে আপনার কেউ জলেম জুলুম করেছে আর কেউ মজলুম হয়েছে অর্থাৎ নির্যাতিত হয়েছে কিন্তু সদা সর্বদাই আমরা যতগুলো ইতিহাস দেখছি সব জায়গাতে নির্যাতিত যারা তারাই কিন্তু জয়ী হয়েছে তারাই তো বোঝা যাচ্ছে যে যারা নির্যাতিত নিপীড়িত তারা যদি সত্যিকারী আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি বিশ্বাস থাকে অর্থাৎ ইমানদার হয় শর্ত কিন্তু করে যদি তারা ইমানদার হয় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি সে ভরসা রাখে তাহলে আল্লাহ তাদের বিজয় দিবেনি এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আল্লাহ পাক রীন সকলকে করবেন না পছন্দ করবেন না যে নেতৃত্ব ওকে ওকে দিব বা আমাদের মন চায় অনেক সময় মন মতো হতেও পারে অনেক সময় নাও হতে পারে যেমন সম্পর্কে তাদের মনস্থন ছিল না বা তাদের ইচ্ছা ছিল না ইচ্ছার বাইরে হয়ে গেছিল আর্থিক সমর্থক ছিল না মর্যাদা ছিল না যার কারণে ওরা মানতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তারপরে যেহেতু নবীর এটা আদেশ ছিল আল্লাহর পক্ষ থেকে ছিল শেষ পর্যন্ত মেনেছে কিন্তু অন্ত থেকে যারা ফের মানতে পারেনি তারা আবার সফল হতে পারেনি যেতেও পারেনি এই জন্যই আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা আসবে এখন তো আমাদের কাছে কোরআন সন্না আছে কাজে আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে মমিনের পরিচয় এটা হচ্ছে মমিনের এক নম্বর আপনার নিদর্শন তারপরে আর শিক্ষা যে নিতে পারি আমরা ধন্যবাদ আপনাকে তালুত এবং জালুতের ঘটনা যেমনটি শেখ মুখলেজ বলছিলেন পৃথিবীর ইতিহাসের সাধারণ অন্য সব জাতির ঘটনাগুলোর মধ্যে থেকে একটি ঘটনা দিক থেকে সেটি হল যুগ যুগযুগে চলেছে এখানে এই জালেম মাজদুমের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের কাছে ফুটে উঠে সেটা হল আল্লাহ তালা রসুল তথা নবীগণ এবং নেককার বান্দাদের যারা কোরআন এবং সুন্দর হতে মানুষকে আহ্বান করে তাদের কথা মানার ক্ষেত্রে মানুষের ভিতরে দুটি শ্রেণী হয়ে যায় অবশ্য কোন কোন ক্ষেত্রে তিনটা শ্রেণীও হয়ে যায় কিছু মানুষ আছে হক শোনার সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে নিশ্চিত করেছেন সে তার ধারা কাছেও যায় না আর কিছু মানুষ আছেন যারা হক শোনার পরেও সেটাকে গ্রহণ করেন না বোঝার পরেও গ্রহণ করেন না আর কিছু মানুষ আছে কখনো কখনো তৃতীয় শ্রেণীর সৃষ্টি হয় সেটি হলো যে অবস্থা পর্যবেক্ষণ করেন বিজয়ী দলের পক্ষে পরে গা বাসিয়ে দেন এই তিনটা শ্রেণী এখানে সৃষ্টি হয় সাধারণত তো এই ঘটনা থেকে মূল শিক্ষণীয় বিষয় হল যে আল্লাহ সুবাহ তাল্লা নির্দেশ যারা পালন করে আল্লাহ তাল্লাহ তাদেরকে চূড়ান্তভাবে বিজয়ী দান করে এবং তাদেরকে মর্যাদা দান করে আর যারা সাময়িকভাবে সুখ পেতে চায় দুনিয়ার জীবনের আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তারা সাময়িক সুখ পেতে পায় কিন্তু চূড়ান্তভাবে ভাবে তারা বেজ্জত হয় লাঞ্ছিত হয় এটি অত্যন্ত স্পষ্ট সফল ব্যক্তি তারা হতে পারে না কখনোই তারা সফল হওয়ার কোনো সুযোগ নেই আলুত এবং জালুতের যে লম্বা ঘটনা শেখ বর্ণনা করলেন এখানে অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট সেগুলো হচ্ছে প্রথমত আমি বলতে চাচ্ছি যে যখন বান্দা কোনো ন্যাক আমল করার ইচ্ছা করে আল্লাহর কাছে ন্যাক মানুষ হিসেবে যখন সে নিজেকে পেশ করতে চায় তখন কিন্তু সে পরীক্ষার মুখোমুখি হবেই নবী আলি সাল্লাহামরা সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন আসাদুল বেলা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আম্বি আলি সাল্লাহসাল্লামই সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং তাদের কাছের যারা তারাই পর্যায়ক্রমে সবচেয়ে বেশি পরীক্ষার সম্পর্ক যত বেশি এখানেও তাই হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আসলে আমরা অনেক ক্ষেত্রে হালাল হারামের কিছু ব্যাপার আছে রব্দুল আলমি আমাদেরকে শুধু হালাল খাবার গ্রহণ করার হুকুম করেছেন হারাম থেকে বাঁচার হুকুম করেছেন সে আপনারই কথায় আমরা ফিরে আসবো আবার সম্মানকে যেতে হচ্ছে আমাদের একটা ছোট বিরতিতে অল্প কিছু করার জন্য তারপর আবার ফিরে আসবে আলোচনায় ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না প্রত্যেকের সালাম আরিকুম রহনতল্লাহী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত শুধু দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও এই কোরআন মজলিসে স্বাগত জানাচ্ছি যে আমাদের মধ্যে হাসান জামির সাহেব বলতেছিলেন এই তালুত জালুদের ঘটনার শিক্ষা জি তালুত এবং জালুতের যে বিষয়টা আলোচিত হলো তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা এখান থেকে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ সুবাহন তালা বান্দাহকে যখন হালাল হারামের হুকুম করেন তখন অনেকেই ভাবে যে হালালের দিক তো সামান্য হারামের জায়গাটা ক্ষেত্রটাই বেশি তখন তারা ভাবে এই হালালের উপর বোধ আমরা আমাদের প্রয়োজন মিটাতে পারবো না এই হালাল দিয়ে তখন হারামের শরণাপন্ন হয় হারামের পিছনে ছুটে কিন্তু এটা বাস্তবতা হচ্ছে যখনই হালালের সাথে হারামকে মিক্স করে তখন তার দুনিয়া আখেরাত সব বরবাদ হয় তাহলে আমি একটু দ্বিমত করতেছি আসলে আল্লাহ রবুল আলমিন হারামের সংখ্যা কম রেখেছে এবং হালালটা দিয়েছেন বেশি সেই জন্য হারামের কথাগুলি উল্লেখ করেছেন গনার কয়েকটা জিনিস হারাম কাজ করা যাবে না এর বাদ দিয়ে সবই করা যাবে না অনেকে মনে করে আমি শুরুতে বলেছিলাম যে অনেকে মনে করে হালালের ক্ষেত্রটা কম হারামের ক্ষেত্রটা বেশি অনেকে মনে করতে পারে কিন্তু কথাটাই আসছি যে তখন তারা মনে করে মনে করার কারণে তারা হালাল থেকে বেঁচে হারামের পথ খুঁজে খুঁজে আর এই খোঁজার কারণে দেখা যায় তার এই মিশ্রণের কারণে তার সব বরবাদ হয় দুনিয়া আখেরাত সব বরবাদ হয় ঠিক এখানে এই ঘটনাটাই ঘটেছে যে হাজরত তালুক যখন তার সঙ্গীদারকে বললেন যে আল্লাহ পরীক্ষা করবেন তোমরা পানি কম খাবা যারা কম খেয়েছে যারা অল্পে তুষ্ট থেকেছে রব্বুল আলমিন তাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন এবং দিনের জন্য কবুল করেছেন এই বাস্তবতা এখানে আমরা বুঝছি আরেকটা বিষয় হচ্ছে যে কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অভিজ্ঞতা খুঁজি আবার যোগ্যতাও খুঁজি আবার অনেক ক্ষেত্রে অনেকের যোগ্যতার সার্টিফিকেটে ভরপুর কিন্তু এখানে কোরআন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে তালুদকে নেতৃত্ব দেওয়ার পেছনে দুইটা জিনিসই দরকার বাস্তান ফিল এলমি ওয়াল জিসমি মানে মানুষের শারীরিক সক্ষমতাও থাকতে হবে আবার তার যোগ্যতাও থাকতে হবে জ্ঞানও থাকতে হবে যোগ্যতা এবং দক্ষতা দুটোই লাগবে একটা মানুষকে কাজে

করে জন্য এখানে আচ্ছা তোমরা তো যুদ্ধ করতে চাও যদি করো। কারণ দেখা যায় এটা জি যেটা এদের ক্ষেত্রে হয়েছিল তো এখানে একটা মূল নীতি আমরা পেয়েছি যে আমরা যুদ্ধ কামনা করব না আমরা চাইবো শান্তি ইসলাম শান্তির ধর্ম কিন্তু কেউ যদি চাপিয়ে দেয় সেটা বাধ্য হয় তখন আমরা আত্মরক্ষার জন্য বাধ্য করব। এটা হলো একটা মূলনীতি আর আরেকটা যেটা এখানে এটা ভাইজানও বলেছেন যে আসলে আজকের পৃথিবীতে আমরা যেটা দেখি রাষ্ট্রশক্তি আর ধর্ম রাষ্ট্র ধর্ম জানা বিচ্ছিন্ন হয়ে গেছে রাষ্ট্র এক জিনিস ধর্ম শুধু ব্যক্তিগত আল্লাহর সাথে সম্পর্ক আপনি ব্যক্তিগত কিছু করবেন কাউকে বলতেও পারবেন না আর কোন সমাজে রাষ্ট্র তো কোনো প্রশ্ন আসে না ধর্মের সাথে কোন রাষ্ট্রের এটা গিজজা আর খ্রিস্টানদের যেই দ্বন্দ্ব হয়েছিল ফ্রান্সে তখন গিজজার ভুলের কারণে তাদের আসলে ইসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করে ফেলার কারণে তারা যে নির্যাতন নিবর্তনমূলক বিধিবিধানগুলো খ্রিস্টান জাতির উপরে চাপিয়ে দিয়েছিল সেটা পরবর্তীতে তাদের বিরুদ্ধে একটা সংগ্রাম হয়েছে অভ্যুত্থান হয়েছে সেটা ঠিক আছে সেখানে কিন্তু ইসলাম তো কখনো ইসলামের মসজিদগুলি ইসলামের ধর্মীয় ব্যক্তিবর্গ কখনো ইসলাম মুসলিম জাতির উপরে বিশ্ব জাতির উপরে কোনো জুলুম

যে এই যে আধুনিক সৌদি রাষ্ট্র এটার পিছন যদি খুঁজি দেখি তাহলে দেখা যাবে যে এখানে দুটি শক্তি সমানভাবে কাজ করেছিল একটা ছিল যে আপনার শাসক আর সাথে সাথে যে আলেম এই আলেমদের সমন্বয় হওয়ার কারণে এই সুন্দর এই রাষ্ট্র উপহার তারা পেয়েছে এক্ষেত্রে একটা বিষয় এটা আমেরিকার একজন খ্রিস্টান লেখক উনি বলেছেন ওনার একটা বই দা রাইজ অ্যান্ড ফল অফ ইসলামিক স্টেট ওই বইতে উনি লিখেছেন যে সালে যখন তুরস্কের সুলতান আব্দুল মেসেলে মানে পর্যন্ত সারা মুসলিম জাহাদের সংবিধান ছিল কোরআনে করিম প্রথম কোরআনে করিমকে বাদ দিয়ে আলাদা লিখিত সংবিধান লেখে সুলতান আব্দুল মজিদ ওই খ্রিস্টান লেখক আমেরিকান লেখক উনি বলেছেন যেদিন কোরআনকে বাদ দিয়ে সুলতান আব্দুল মজিদ আলাদা একটা সংবিধান লিখেছেন সেদিনে মূলত মুসলিম জাহানের পতন হয়ে গেছে ইসলাম থেকে ধর্মকে আলাদা করে দিলে রাষ্ট্রের মধ্যে জোর জলম অত্যাচার আর কিছু থাকে না আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নেতৃত্বে আসার জন্য যে যোগ্যতা এখানে স্পষ্ট এখানে দুইটা জিনিসকে রদ করা হয়েছে এক হচ্ছে যে সম্পদশালী যারা নেতৃত্বে তারাই আসবে না বা পূর্বের যেহেতু কম বলেছে আসবে সে তো আমাদের সে বংশ না তার অর্থ না কিছু নাই পুরুষের কোন সূত্র লাগবে এটা প্রয়োজন নাই নেতৃত্বে আসার জন্য পেশি শক্তি শুধু এটাও না নেতৃত্বে আসার জন্য এলমি যোগ্যতা লাগবে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে যেটা তলুতের ছিল নেতৃত্বে আসার জন্য তার শারীরিক সক্ষমতা আমাদের আজকে সমাজ আমরা এমন দেখি যে বুড়ো হয়ে এমন অবস্থা যে সে সমাজের কাছে পৌঁছতে পারে না জায়গায় জায়গায় সে কাজ করতে পারে না কিন্তু সকলের দায়িত্ব নিয়ে সে শহরে এসে বসে থাকে যার কারণে সমাজ উন্নত হচ্ছে না সমাজের মধ্যে তার যে নেতৃত্বের দিচ্ছে আমার একটা জিনিস আমার মনে পড়ছে হয়তো ভুলে যাবো নাকি যে এই যে তালুদ আল্লাহ নেতৃত্ব দিলেন তারপরে দাউদ আলাহ ইসলাম চলে আসলেন এই নেতৃত্বটা কিভাবে

সমগ্র মানবজাতিকে পাবে পাবে হুদা ও হিকমত আদে নবীজিকে বলা হয়েছে এদের হেদায়েতের অনুসরণ করুন আর বাদ বাকি কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষদের পথ দেখাবে জি এরা হল আমাদের ইমাম সমগ্র মানবজাতির Sardar নেত্রী বিন আচ্ছা তো যেটা আপনি বলেছেন এটা দাউদ দাউদের নেতৃত্বে যখন যুদ্ধ জয় হলো তখন তো সেই অবস্থা চললো কিন্তু নেক্সট জেনারেশন তো এটা লাগবে দাউদের পরে খমতে আসলেন

তার তৌফিক আল্লাহর তৌফিক না হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন টায়ম হওয়া সম্ভব না সম্ভব না এই জন্য আল্লাহ রাবুল আইলামিন তালুতকে নির্বাচন করেছেন তালুতের পরবর্তী স্তরাভিষিক্ত কে হবে আল্লাহ রাবুল আইলামিন এই বালক দাউদকে প্রতিষ্ঠিত করেছেন এবং নব অতি দিয়েছেন এবং তাকে শক্তি দান করে এটা আমি আরেকটি স্পষ্ট করে দিচ্ছি যে দাউদ আলাইসাল্লাম কিভাবে নেতৃত্বে আসলেন আপনার তালুক ঘোষণা দিয়েছিলেন যে জালুদকে যে হত্যা করবে সেই ব্যক্তি হবে নেতা

এখানে একটা বড় শিক্ষা আছে যে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু যোগ্যতা পরীক্ষা করে নিতে নেতৃত্বের বিষয়টি যেমন এখানে ফুটে উঠে কয়েকটি বিষয় ফুটে উঠে আমার মনে মৌলিক বিষয় যেটি আসে এটা হলো জুলমের বিষয়টি স্পষ্ট একেবারে আল্লাহ পাক বলে যাত কখনো জালেমকে আল্লাহ তারা সাহায্য করেন আল্লাহ সাহায্য মাজলুমের সাথে থাকে এমন কি মাজলুম যদি অমুসলিম আর জালেম যদি মুসলমান হয় শুধু ইসলামের কারণে আল্লাহ তালা তার জুলমকে কখনো সমর্থন করেন না এবং কি রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামের যুগে বহু ঘটনা আসছে যে কোনো মুনাফিক

আল্লাহ তাদেরকে সফলতা দান সবচেয়ে মজার আরেকটা ঘটনা হল যখন তারা সংখ্যা কম হয়ে গেল তারা হতে চাইল তখন ইমান কি বলেছিল আপনাদেরকে অত্যন্ত সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য কোরআন সোনার আরোকে ঘটনাটি এবং তার থেকে শিক্ষা সম্মানিত আমাদেরকে যেতে হচ্ছে আজকে এই ঘটনা থেকে আমরা যা শিখতে পেলাম আল্লাহরবুল্লা আয়ালমিন জালিমকে কখনো বরদাস্ত করেন না জালিমের পক্ষ আল্লাহ অবলম্বন করেন না মজলুমের পক্ষ আল্লাহরবুল্লা আলম অবলম্বন করেন ন্যায়ের পক্ষ আল্লাহ রবুল্লা আলমিন অবলম্বন করেন কল্যাণের পথ আল্লাহ রবুল্লা আয়ালী প্রদর্শন করেন আর আল্লাহ রবুল্লা আলমিন তিনি তার তৌফিক ব্যতীত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও সম্ভব নয় অতএব আমাদের সকলকে আল্লাহর তৌফিক সর্বাবস্থায় কামনা করতে হবে এবং আল্লাহর উপরে ইমান আমাদের প্রবল করতে হবে তবেই আল্লাহ রবুল্লা আলমিন কম সংখ্যক হলেও আল্লাহ বিজয় আমাদেরকে দান করবেন যেমনটি আল্লাহ রবুল্লাহ আলমিন এই ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন তাই আসনে শিক্ষা আমরা গ্রহণ করি এবং বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সকলকে তো অভিযান করুন আহমিন আসসালাম আলাইকুম